নমস্কার বন্ধুরা, C3 কমার্স কোচিং সেন্টারে সবাইকে আবার স্বাগত। তবে শুরুতেই আমার সমস্ত ভিউয়ারদের বলবো, আশা করি তোমরা সবাই ভালো আছো। সাম্প্রতিক সময়ে আমাদের পৃথিবী করোনা নামক ভাইরাসে আক্রান্ত। তবে অযথা ভয় পেও না, আতঙ্কিত হয়েও না, সবাই সরকারি নির্দেশিকা পালন করো। আমাদের রাজ্য আগামী 27 মার্চ অবধি লকডাউন অবস্থায় থাকবে, তাই সবাই বাড়িতে থাকো, খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে বেরোনোর দরকার নেই। আর আমাদের চ্যানেলে নজর রাখো, আমরা যতটা সম্ভব তোমাদের জন্য কাজ করার চেষ্টা করছি। তবে পুরো কাজটাই আমরা বাড়িতে বসে করছি, কোনো ঝুঁকি আমরাও নিচ্ছি না এবং তোমরাও নিও না। সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো। আজকে আমরা কথা বলবো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিকম ফার্স্ট ইয়ারের সাবজেক্ট ECO1A অর্থাৎ অ্যাকাউন্টেন্সির সাজেশান নিয়ে। তাই এই ভিডিওটা তোমরা পুরো দেখো। এই ভিডিওটা পুরো দেখলে তোমরা তোমাদের অ্যাকাউন্টেন্সির সাজেশান নিয়ে অনেক আইডিয়া পাবে, এবং আমরা যেভাবে সাজেশানটা তৈরি করেছি সেইভাবে যদি তোমরা পড়াশোনা করতে পারো তাহলে তোমাদের পরীক্ষাও খুব ভালো হবে। প্রথমেই আমরা একটু কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করে নিই। তোমাদের এই সাবজেক্টটা টোটাল 50 মার্কসের, আর এর জন্য তোমরা টাইম পাবে 2 ঘন্টা। তোমাদের 3টে পার্টে কোশ্চেন থাকবে, পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3। পার্ট 1-এ প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হলো 20 করে। এখানে তোমাদের 2টো কোশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো 1টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। পার্ট 2-তে টোটাল মার্কস হলো 24। এখানে তোমাদের 3টে কোশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো 2টো কোশ্চেনের অ্যান্সার করতে হবে, অর্থাৎ এইখানে প্রত্যেক কোশ্চেনের মার্কস হলো 12 করে। আর পার্ট 3-তে তোমাদের মার্কস আছে 6। এইখানেও তোমাদের 3টে কোশ্চেন দেওয়া আছে, তার মধ্যে যে কোনো 1টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে এবং সেটা 6 মার্কসের কোশ্চেন। অর্থাৎ তোমাদের মোট 4টে কোশ্চেনের অ্যান্সার করতে হবে এবং টোটাল মার্কস আমরা আগেই বলেছি সেটা হলো 50। এবার আমরা একটু দেখে নেব লাস্ট 5 ইয়ারে তোমাদের কী কী কোশ্চেন এসছে এবং কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের কোশ্চেন এসছে। 2014-15-এ পার্ট 1-এ এসেছিল পার্টনারশিপ, যেটা রিটায়ারমেন্টের ওপর বেস করে, আর ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। 2015-16-এ এসেছিল ফাইনাল অ্যাকাউন্ট আর জয়েন্ট ভেঞ্চার। 2016-17-এ ফাইনাল অ্যাকাউন্ট আর কনসাইনমেন্ট। 2017-18-এ আবারও রিসিভ পেমেন্ট বা ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট আর কনসাইনমেন্ট। আর 2018-19-এ মানে লাস্ট ইয়ারে ফাইনাল অ্যাকাউন্ট আর জয়েন্ট ভেঞ্চার। পার্ট 2-তে 2014-15-এ এসেছিল কনসাইনমেন্ট, শেয়ার ক্যাপিটাল আর কনভেনশনের ওপর একটা থিওরি। 2015-16-এ এসেছিল BRS আর ডেপ্রিসিয়েশনের ওপর একটা থিওরির কোশ্চেন, আর রিসিভ পেমেন্টের ওপর একটা থিওরির কোশ্চেন। 2016-17-এ এসেছিল লেজার অ্যাডজাস্টমেন্ট, তার সঙ্গে আবারও কনস্ট্রাকশনের ওপর একটা থিওরি আর কন্ট্রাইন্টি কাকে বলে এই নিয়ে একটা থিওরি। 2017-18-এ এসেছিল BRS আর থিওরি এসেছিল শেয়ার আর ডিবেঞ্চারের ওপর এসেছিল, আর রিসিভ পেমেন্ট আর ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের ওপর এসেছিল। এছাড়া শেয়ার ক্যাপিটালের একটা প্রবলেম ছিল। আর 2018-19-এ রিসিভ পেমেন্ট অ্যাকাউন্ট ছিল, প্রভিশন ফর ব্যাড ডেট ছিল আর রিজার্ভের ওপর একটা থিওরির কোশ্চেন ছিল। এরপর পার্ট 3-তে 2014-15-এ অ্যাকাউন্টিং সাইকেল নিয়ে একটা থিওরির কোশ্চেন এসেছিল, আর কারেন্ট অ্যাকাউন্ট আর ড্রয়িং অ্যাকাউন্টের পার্থক্য নিয়ে একটা থিওরির কোশ্চেন এসেছিল, আর প্রেফারেন্সিয়ার নিয়ে একটা থিওরির কোশ্চেন এসেছিল। 2015-16-এ বিল অফ এক্সচেঞ্জের একটা প্রবলেম এসেছিল, আর শেয়ার ডিবেঞ্চার নিয়ে একটা থিওরি এসেছিল, আর ডেল কেডিয়ার কমিশন নিয়েও একটা থিওরির কোশ্চেন এসেছিল। 2016-17-এ ডেপ্রিসিয়েশন নিয়ে থিওরির কোশ্চেন এসছে, সাসপেন্স অ্যাকাউন্ট নিয়ে থিওরির কোশ্চেন এসছে, আর সিক্রেট রিজার্ভ কাকে বলে এই সংক্রান্ত একটা থিওরির কোশ্চেন এসছে। 2017-18-এ ফরফিচার অফ শেয়ার নিয়ে একটা থিওরির কোশ্চেন ছিল, সিক্রেট রিজার্ভ নিয়ে একই থিওরির কোশ্চেন ছিল যেটা 2016-17-এ এসেছিল, আর স্পেশাল জার্নাল নিয়ে একটা থিওরির কোশ্চেন ছিল। আর 2018-19-এ স্টক টার্নওভার নিয়ে একটা থিওরির কোশ্চেন, স্পেশাল জার্নাল নিয়ে একটা থিওরির কোশ্চেন, আর ডেপ্রিসিয়েশন নিয়ে একটা থিওরির কোশ্চেন ছিল। তাই NSOU-র এই কোশ্চেনের প্যাটার্নটাকে যদি আমরা ফলো করি আমরা বুঝতে পারবো পার্ট 1-এ মেনলি তোমাদের প্রবলেম থাকবে অ্যাকাউন্টসের ওপর, পার্ট 2-তে তোমাদের প্রবলেম আর থিওরি দুটোই থাকবে, আর পার্ট 3-তে
মেইনলি তোমাদের থিওরির কোশ্চেন থাকবে। শুধুমাত্র একটা বছর 2015 সালে যেখানে বিল অফ এক্সচেঞ্জের একটা প্রবলেম ছিল, বাদ বাকি কোনো বছর পার্ট থ্রিতে আর কোনো প্রবলেম নেই, পুরোটাই থিওরি। আর যদি তোমাদের 2019-20 অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা দেখি, সেইখানে 20 মার্কসের কোশ্চেন বা পার্ট ওয়ানে ছিল ফাইনাল অ্যাকাউন্ট আর কনসাইনমেন্ট, পার্ট টুতে ছিল শেয়ার ক্যাপিটাল, ডিআরএস আর জয়েন্ট লাইফ পলিসি পার্টনারশিপ আর কন্ট্রাইনটি, এই দুটো সব মিলে একটা থিওরি। আর পার্ট থ্রিতে ছিল আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন নিয়ে একটা থিওরি, ক্যাপিটাল রিজার্ভ নিয়ে একটা থিওরি, ডেপ্রিসিয়েশন নিয়ে একটা থিওরি। তোমাদের লাস্ট 5 ইয়ারের কোশ্চেনের উপর বেস করে আমরা একটা চ্যাপ্টার ওয়াইজ সাজেশান তৈরি করার চেষ্টা করেছি। এই বছর তোমাদের পার্ট ওয়ানে বা 20 মার্কসের যে কোশ্চেনটা আসার সম্ভাবনা বেশি, সেটা ফাইনাল অ্যাকাউন্ট বা ইনকাম এক্সপেন্ডিচার বা কনসাইনমেন্ট বা পার্টনারশিপ অ্যাডমিশন, এই 4টে চ্যাপ্টারের মধ্যেই তোমাদের 20 মার্কসের কোশ্চেনটা আসার সম্ভাবনাই বেশি। পার্ট টুতে যেখানে তোমাদের 12 মার্কসের দুটো কোশ্চেন লিখতে হয়, সেইখানে এবার বিআরএস, শেয়ার ক্যাপিটাল, লেজার অ্যাডজাস্টমেন্ট, সিঙ্গেল এন্ট্রি আর কনসাইনমেন্ট, এই 5টা চ্যাপ্টারের মধ্যে থেকে প্রবলেম বা থিওরি আসার সম্ভাবনা বেশি। কনসাইনমেন্ট আমি 2 জায়গায় রেখেছি, কারণ কনসাইনমেন্ট এর আগে 20 মার্কসেরও এসছে, আবার 12 মার্কসেও এসছে। আমার মনে হয় এই বছর তোমরা কনসাইনমেন্টের একটা কোশ্চেন পাবেই পাবে, সেটা 20 মার্কসের হোক বা 12। এরপর পার্ট 3, যেখানে তোমাদের মেইনলি থিওরির কোশ্চেন থাকবে। আর এই বছর শেয়ার ফরফিচার, ডেপ্রিসিয়েশন, রিজার্ভ সারপ্লাস, বেসিক অফ অ্যাকাউন্টিং আর বিল অফ এন্ট্রি, এই চ্যাপ্টারগুলো থেকে তোমাদের থিওরি কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। তোমাদের ফার্স্ট ইয়ারের অ্যাকাউন্টেন্সি সাজেশান তৈরি করা খুব কঠিন ব্যাপার, কারণ তোমাদের টোটাল 19টা চ্যাপ্টার আছে আর মাত্র 50 মার্কসের তোমাদের কোশ্চেন হয়। তবু আমি চেষ্টা করেছি তোমাদের জন্য একটা সাজেশান তৈরি করার। এরপর আমরা প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ কতগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, আর তোমাদের জন্য একটা সাজেশান কোশ্চেন আমি অবশ্যই তৈরি করেছি, সেটা মেইনলি প্রবলেম বেসড কোশ্চেন। আমি প্রবলেমের সাজেশানগুলো তৈরি করেছি, কারণ থিওরি কোশ্চেন নিয়ে আমি অলরেডি কথা বলবো। আশা করি আমাদের এই থিওরি কোশ্চেন আর যে সাজেশানটা আমরা তৈরি করেছি সেটা তোমাদের অনেক হেল্প করবে। প্রথমেই চ্যাপ্টার ওয়ান, আর চ্যাপ্টার ওয়ানের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হলো হিসাবশাস্ত্রের সুবিধা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করো, হিসাবশাস্ত্র, হিসাবরক্ষণ এবং হিসাব নিকাশকরণ বলতে কী বোঝো, হিসাব তথ্য এবং হিসাব তথ্যের ব্যবহারকারী সম্বন্ধে যাহা জানো লেখো, মালিকানা ধারণা, সত্তা ধারণা ও রক্ষণশীলতা নীতি। চ্যাপ্টার টু এর ইম্পর্টেন্ট জিনিস হলো হিসাব সমীকরণ এবং দুই তরফা দাখিলা পদ্ধতি কাকে বলে, এর বৈশিষ্ট্য। এরপর চ্যাপ্টার 3, আর এখানকার ইম্পর্টেন্ট কোশ্চেন হলো জার্নাল কাকে বলে, জার্নালের শ্রেণীবিভাগ আর লেজার কাকে বলে। চ্যাপ্টার 4 হলো ক্রয় বই বা পারচেস ডেবুক কাকে বলে, বিক্রয় বই বা সেলস ডেবুক কাকে বলে, আর ক্যাশ ডিসকাউন্ট ও ট্রেড ডিসকাউন্ট সম্বন্ধে টিকা লেখ। এরপর চ্যাপ্টার 5, এখানকার ইম্পর্টেন্ট কোশ্চেন হলো বিআরএস কেন তৈরি করতে হয়, ক্যাশবুক কত প্রকারের এবং কী কী, পেটি ক্যাশবুক কাকে বলে, আর কন্ট্রাএন্ট্রি কী। এরপর চ্যাপ্টার 6, এইখান থেকে তোমরা পড়বে রেক্টিফিকেশান এন্ট্রি কাকে বলা হয়। চ্যাপ্টার 7 ইম্পর্টেন্ট কোশ্চেন হলো প্রভিশন কাকে বলে, দুটি বিশেষ গুরুত্বপূর্ণ সংস্থানের উল্লেখ করো বা প্রভিশনের উল্লেখ করো। এরপর চ্যাপ্টার 8 কোশ্চেন, আর এখানকার ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হলো অবচয় বা ডেপ্রিসিয়েশন কাকে বলে, অবচয় হিসাববুক্ত করার প্রয়োজনীয়তা আলোচনা করো, আর স্ট্রেট লাইন মেথড ও ডিমিনিশিং ব্যালেন্স মেথডের মধ্যে পার্থক্য লেখো, স্ক্র্যাপ ভ্যালু কী। এরপর চ্যাপ্টার 9 ও 10 একসঙ্গে কোশ্চেন করে আমি রেখেছি, সেটা হলো ব্যাড ডেট কাকে বলে, ডাউটফুল ডেট কাকে বলে, প্রভিশন ফর ডাউটফুল ডেট কি বাধ্যতামূলক আলোচনা করো। সেকেন্ড কোশ্চেন, সংরক্ষণের উদ্দেশ্যগুলো কী কী, সংরক্ষণ বা রিজার্ভ কয় প্রকার কী কী, আর রিজার্ভ ও প্রভিশনের মধ্যে পার্থক্য লেখো। এরপর চ্যাপ্টার 11, এইখানকার ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হলো
রেওয়া মিল কাকে বলে, এর উদ্দেশ্য কি, কী কী ভুল রেওয়া মিলে ধরা পড়ে না আলোচনা করো, কী কী ভুল রেওয়া মিলে ধরা পড়ে আলোচনা করো। এরপর চ্যাপ্টার 12 ফাইনাল অ্যাকাউন্ট কাকে বলে, এর উদ্দেশ্য কি, লেনদেনের প্রকৃতিভিত্তিক শ্রেণীবিভাগ সম্বন্ধে আলোচনা করো, ব্যালেন্স শিট কাকে বলে, সম্পত্তি ও দায়ের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করো। এরপর চ্যাপ্টার 13 ভুলের শ্রেণীবিভাগ সম্বন্ধে আলোচনা করো, এই কোশ্চেনটা আর রেওয়া মিলে কী কী ভুল ধরা পড়ে না এই দুটো কোশ্চেনের অ্যান্সার প্রায় এক। চ্যাপ্টার 14 বিল অফ এক্সচেঞ্জ কাকে বলে, এর প্রয়োজনীয় উপাদানগুলি কী কী, ডে অফ গ্রেস কাকে বলে, আর ডিসঅনার্ড বিল কাকে বলে, রিনুয়াল অফ বিল কি। চ্যাপ্টার 15 ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হলো, কনসাইনর কনজাইনি কাকে বলে, ডেল ক্রেডিয়ার কমিশন কাকে বলে, অ্যাকাউন্ট সেল কি, আর নর্মাল লস পণ্যের দাম বাড়িয়ে দেয় আলোচনা করো, জয়েন্ট ভেঞ্চার কাকে বলে। চ্যাপ্টার 16 ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার এবং রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টের পার্থক্য লেখো, কোন প্রতিষ্ঠান এই পদ্ধতিতে হিসাব রক্ষণ করে আলোচনা করো, আর ক্যাপিটাল ফান্ড কাকে বলে, সাবস্ক্রিপশন কি। এরপর চ্যাপ্টার 17 সিঙ্গেল এন্ট্রি সিস্টেম কাকে বলে, সিঙ্গেল এন্ট্রি সিস্টেম ও ডবল এন্ট্রি সিস্টেমের মধ্যে পার্থক্য লেখো, আর সিঙ্গেল এন্ট্রি সিস্টেমের সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করো। চ্যাপ্টার 18 অংশীদারি কারবারের সংজ্ঞা লেখো, অংশীদারি কারবারের নিবন্ধন ও অংশীদারি চুক্তিপত্র সম্বন্ধে যা যেন লেখো, স্থির মূলধন ও চলতি মূলধনের পার্থক্য লেখো, মানে ফিক্সড ক্যাপিটাল ও ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটালের ডিফারেন্স, আর গুডউইল কি, যৌথ জীবন বিমাপত্র কি। আর চ্যাপ্টার 19 এটাই লাস্ট চ্যাপ্টার, শেয়ার কাকে বলে, এর শ্রেণীবিভাগ করো, পরিমেল বন্ধ ও পরিমেল নিয়মাবলী সম্বন্ধে যা যেন লেখো, শেয়ার বাজেয়াপ্তকরণ ও পুনর্বিলিকরণ কি, শেয়ার হোল্ডার ও ডিভেঞ্চার হোল্ডারের মধ্যে পার্থক্য লেখো। তাহলে বন্ধুরা, এই ছিল তোমাদের টোটাল 19 চ্যাপ্টারের কোশ্চেন ওয়াইজ সাজেশান। এছাড়া আমরা তোমাদের সামনে 5 ইয়ারের কোশ্চেন নিয়েও ডিসকাস করেছি এবং একটা চ্যাপ্টার ওয়াইজ সাজেশানও তোমাদের সামনে এনেছি। এবার আমরা তোমাদের সামনে প্রবলেমের সাজেশানগুলো উপস্থাপিত করব। তবে তার আগে বলতে চাই, যদি আমাদের কাজ তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর নিয়মিত নোটিফিকেশানের জন্য বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। এছাড়া আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার পেজটাও লাইক করে নিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের টার্ম অ্যান্ড এক্সামিনেশানে বেশিরভাগ প্রবলেম তোমাদের স্টাডি মেটেরিয়াল থেকেই আসবে বা ওই টাইপেরই আসবে, তাই আমরাও তোমাদের স্টাডি মেটেরিয়াল থেকেই যেগুলো ইম্পর্ট্যান্ট প্রবলেম সেগুলো তোমাদের সামনে সাজেশান আকারে তুলে ধরছি। তোমরা এইগুলো করলেই অনেক হেল্প পাবে তোমাদের টার্ম অ্যান্ড এক্সামিনেশানের জন্য। আর এই প্রবলেমের সাজেশানের PDF কপি পাওয়ার জন্য তোমরা এই ভিডিওর কমেন্টে তোমাদের মেল আইডিটা লিখে দাও, আমরা তোমাদের মেল করে এইটার PDF কপি পাঠিয়ে দেবো। সবাই সতর্ক থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা।